वेलकम टू माय चैनल शुभदास आर्टिस्ट आर्ट ट्यूटोरियल এর বিষয়ে আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিও দেখছেন বা হঠাৎ করে আমার চ্যানেলে এসে গেছেন অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমার চ্যানেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রথম থেকেই জানাচ্ছি আপনারা ভিডিওটি পুরোটা দেখুন তবে বিষয়টা বুঝতে পারবেন আমি এই রাফ স্কেচ করে নিয়েছিলাম ধীরে ধীরে তারপর আমি ফাইনাল ড্রয়িং করছি যে সকল স্টুডেন্ট এই ছবিটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা পুরো ছবিটা দেখো এবং এই বিষয়ের উপর আরও নানা রকম বিষয় তৈরি করা যায় কিভাবে তোমরা করবে বা কী রকম বিষয় তোমরা করবে হুবহু যে আমার মতনই করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই তোমরা তোমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে কালার তোমাদের মতো করে করতে পারো নিজস্বতাটা অবশ্যই ছবির মধ্যে খুব প্রয়োজন নাহলে কিন্তু ছবির গুণগত মান আমি কিভাবে ফাইনাল ড্রয়িংয়ের মাধ্যমে সমস্ত বিষয়গুলো ফুটিয়ে তুলছি যে সমস্ত স্টুডেন্ট দেখছো তোমরা একটু লক্ষ্য করো ছবি আঁকাটা খুব গুরুত্ব সহকারে করো প্রতিদিন প্র্যাকটিস করো বারবার একই ভিডিওতে বলি প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার ছবির গুণগত মান ভালো হবে ফাইনাল ড্রয়িং কমপ্লিট হওয়ার পরেই আমি কালার তৈরি করব আজকে আমি বিষয়টা ওয়াটার কালারের মাধ্যমে করছি এই বিষয়টা একই রকমভাবেই আমরা প্যাস্টেলেও তৈরি করতে পারি যে যে কালার আমরা এখানে ব্যবহার করছি প্যাস্টেলে ঠিক সেই সেই কালার আমরা দিয়েও কাজটা তৈরি করতে পারি দেখতে থাকো ফার্স্ট ওয়ান তৈরি করছি ওয়াটার কালারের মাধ্যমে প্রথমে মানুষের গায়ের রং থেকে শুরু করলাম আমার এই চ্যানেলে যে সকল ভিউয়ার্স আছেন আমার এই ভিডিওগুলি কীরকম আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনাদের কি ধরনের ছবি এই চ্যানেলে দিলে ভালো হয় আমি সেরকম ধরনের ছবি অবশ্যই করে দেখাবো আপনারা অনেকেই লিখে পাঠান অনেকেই বলেন হয়তো সময় মতন করে ওঠা হয় না কিন্তু একটু ধৈর্য রাখবেন অবশ্যই আপনাদের বিষয়গুলো আমি আস্তে আস্তে করব
ফার্স্ট টোন হওয়ার পর আমি সেকেন্ড টোন শুরু করলাম। সেকেন্ড টোনের মাধ্যমে আমি বিষয়ের আলো ছায়া তৈরি করছি, কিভাবে কোথায় কীরকম ছায়া তৈরি করছি এগুলো খুব গুরুত্ব সহকারে দেখো, স্টুডেন্টদের বলছি, তবে তোমরা তোমাদের ছবিটাকে আরও ভালো করবে। যে যে যেরকমভাবে আমি এখানে ফিগার কম্পোজিশন করেছি, সবাইকেই যে একই রকম করতে হবে সেরকম কোনো কথা নেই, আগেও বলেছি এখনও বলছি, তোমরা তোমাদের মতো করে ফিগার সাজাবে, এখান থেকে হয়তো কিছু হেল্প নিতে পারো, হয়তো এটাও একবার দুবার তোমরা প্র্যাকটিস করে কাজ করতে পারো। ছবি কীরকম লাগছে, ভিডিও কীরকম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। যে সকল নতুন ভিউয়ার্স আছেন দেখছেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তীকালে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ছবিটি প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছি, আশা করি আপনাদের ছবিটি ভালো লেগেছে বা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, এই পরিস্থিতিতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল শিক্ষক এবং শিক্ষিকাদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানালাম। টিচার্স ডে উপলক্ষে আজকের এই ছবি ওনাদেরকেই আমি উৎসর্গ করলাম। আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।